দুর্গাপূজা সাউথ সম্মান 2019 দেখতে দেখতে চলে এসছে খোদিয়াবটি পুজো উদযাপন পরিষদের পুজো মণ্ডপে। আমরা এখন কথা বলছি সেই পুজো পরিষদের সভাপতি শ্রীমান সুদীপ দত্তের সাথে। দাদা, এই পুজোর সাত্বিকতা সম্পর্কে যদি আমাদেরকে কিছু একটা তুলে ধরেন। আমরা তো এই বছর খোদিয়াবটি পুজো সর্বজনীন পুজো উদযাপন পরিষদ 19 বছরে প্রধান করেছি, 19 বছর ধরে আমরা পুজোটা করে যাচ্ছি এবং আমরা ওই সাত্বিকতায় বিশ্বাস করি আর কি। আমরা গত 19 বছর ধরেই এইখানে এই পুজো মণ্ডপ হচ্ছে, আমরা 3 বছর আগে ভিতরে করতাম। আমরা চাইছি, আমরা সনাতন ধর্ম বলে আমরা বাপটি কিছু করতে চাই না, আমরা সনাতনটা যাতে শুদ্ধ মতো যেটা পুজোটা হয় আমরা ওটাই করতে চাচ্ছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা এই পুজোর মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের কাছে কি মেসেজ প্রদান করতে চাইছেন? এই পূজার মাধ্যমে আমরা মেসেজ করতে এটাই চাই, আমরা সনাতনী সম্প্রদায়ের যেখানেই আছি যেভাবে আছি যাতে আমরা শুদ্ধ সুন্দরভাবে সাত্বিকতার সাথে পুজোটা সম্পন্ন করি এবং এটাই সবার কাছে আমার কামনা আর কি, আমাদের এই উদ্দেশ্য। ধন্যবাদ খোদিয়াবটি পুজো উদযাপন পরিষদের মাননীয় সভাপতি শ্রীমান সুদীপ দত্তকে।